নারী কর্মীদের যৌন হয়রানি এবং গভর্নর অফিসে বিরোধপূর্ণ কাজের পরিবেশ সৃষ্টি করেছিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিসের তদন্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। অন্তত ১৩ নারী কর্মী গভর্নরের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। এদের মধ্যে এক্সিকিউটিভ চেম্বারের কর্মকর্তারও রয়েছেন, এমনকি সাবেক কর্মচারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন কুমো। ফেডারেল আইনজীবীরা তদন্ত প্রতিবেদনকে সমর্থন করেছেন, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক গভর্নর। মামলা নিষ্পত্তির জন্য সাবেক গভর্নরের সাথে ফেডারেল সরকারের একটি চুক্তি হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি জুডিশিয়ারি কমিটির পৃথক প্রতিবেদন প্রকাশের পর চুক্তিটি করা হয়। কুমো এবং তার অফিস লেবার এবং সিভিল রাইটস আইনের লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতেই তদন্ত করা হয়। যদিও যৌন হয়রানি সংক্রান্ত এসব তদন্ত প্রতিবেদনের কারণে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায়নি, কিন্তু এসব অভিযোগের কারণে গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন অ্যান্ড্রু কুমো।